বাংলাদেশের ফুটবলে নতুন এক নাম কিন্তু হতে যাচ্ছে, ফর্টিস ফুটবল ক্লাব। যেই ক্লাবটা এরই মাঝে বিসিএল থেকে উঠে গেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগে, বিসিএলের চ্যাম্পিয়ন হয়ে কিন্তু তারা অংশ নেবে বাংলাদেশের ফুটবলের পরবর্তী সিজনে। ফুটবল ক্লাব তো আসলে অনেক আসে, অনেক যায়, অনেক ক্লাব রেলিগেটেড হয়, কিন্তু এই ফর্টিস ফুটবল ক্লাব তাদের কিন্তু লক্ষ্যটা একটু অন্যরকম। তারা আসলে ফুটবলের পাইপলাইনটাও তৈরি করতে চায়, সে কারণে আসলে শুধু যে লিগের দল গঠন সেটাতে কিন্তু তারা নজর দিচ্ছে না। আমরা এখানে আজকে দেখতে পাচ্ছি ফর্টিস ফুটবল ক্লাব তারা যে অ্যাকাডেমিটা করতে যাচ্ছে, সেখানে কিন্তু হচ্ছে বিভিন্ন বয়সের যে নতুন দিনের ফুটবলার আসলে তারা তৈরি করতে চায়, সেটারই কিন্তু আসলে কাজ শুরু হয়ে গেছে। রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা তো দেখলেন, এবার পুরো মাঠটা দেখুন। এবং এখনও যে ফুটবলের প্রতি মানুষজনের যে আগ্রহ রয়েছে, নতুন প্রজন্মের যে আগ্রহ রয়েছে, সেটার কিন্তু একটা বড় উদাহরণ এই ফর্টিস ফুটবল ক্লাব, যেটা তারা করছে, যে ট্রায়ালের আয়োজনটা করেছে। তিনটা দল তারা এখান থেকে ক্রিয়েট করতে চায় তাদের একাডেমির জন্য, আন্ডার 16, আন্ডার 18 এবং আন্ডার 20। আন্ডার 16-এর ট্রায়ালটা হয়ে গেছে গতদিন, আজকে কিন্তু হচ্ছে আন্ডার 18-এর ট্রায়াল। সেখানে কিন্তু প্রচুর পরিমাণে উপস্থিতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং এই যে দেখছেন, তাদের মধ্যে থেকে কিন্তু আন্ডার 18 দলটা কিন্তু গঠন করা হবে। নানা আসলে গ্রুপগুলোকে বিভিন্ন আসলে রেজিস্ট্রেশন যে প্রসেসটা হয়েছে এরপর নানাভাবে আসলে সেই রেজিস্ট্রেশন নাম্বার অনুযায়ী গ্রুপগুলোকে ভাগ করে ট্রায়ালগুলো যে অনুষ্ঠিত হচ্ছে, প্রতিটা দলে 8 জন 8 জন করে ফুটবলার থাকছেন বিভিন্ন পজিশনগুলোতে। সেই ফুটবলারদের থেকেই কিন্তু প্রিলিমিনারি ট্রায়ালটা আসলে নেওয়া হচ্ছে। এবং সেখানে জাতীয় দলের যারা একসময় সাবেক ফুটবলার ছিলেন তাদেরকে কিন্তু এই ট্রায়ালের কোচের দায়িত্বটা কিন্তু দেওয়া হচ্ছে। আমাদের সাথে আছেন আতিকুর রহমান মিশু, তিনি ব্যস্ত সময় পার করছেন, তাকে আপনারা সবাই চেনেন। তিনি কিন্তু তার নোটবুকটার মধ্যে কিন্তু টুকে নিচ্ছেন আসলে কার কার পারফরমেন্সটা পছন্দ হচ্ছে। আমরা একটু জানতে যাচ্ছি আতিকুর রহমান মিশু, আপনার কাছে জানতে চাই যে প্রচুর আগ্রহ দেখতে পাচ্ছি, এবং সেখানে আপনারা মানে সিলেকশনটা আসলে কিভাবে করছেন, প্রসেসটা কিভাবে চলছে? থ্যাংক ইউ। মেইনলি হচ্ছে আমরা চারটা দিক দেখার চেষ্টা করছি প্লেয়ারদের, যে টেকনিক দিকটা, ট্যাকটিক্যালি তারা কেমন, সোশ্যাল এবং সাইকোলজিক্যাল। মেইনলি হচ্ছে যে আপনি যদি টেকনিকের দিক দিয়ে দেখেন, আমরা দেখছি যে প্লেয়ারদের পাসিংটা কী, রিসিভিং কীভাবে করছে, একটা লং পাস কীভাবে করছে এবং ক্রস কীভাবে করছে, এই দিকটা, এবং শুটিং। আর ট্যাকটিক্যাল দিক থেকে আমরা দেখছি যে ট্যাকটিক্যালি যেই জিনিসগুলো আমরা দেখছি, যে অ্যাকচুয়ালি বল পজিশনে থাকলে সে তার পজিশনটা সে কীভাবে বিহেভ করছে, এবং বল পজিশন অপোনেন্টে থাকলে সে কী করছে। তো তারা অতটা স্কিল না, তারপর আমরা যাদের বেসিকটা ভালো আছে তাদেরকে আমরা নেওয়ার চেষ্টা করছি। আর সাইকোলজিক্যাল দিকটা দেখছি যে তারা মেন্টালি কেমন, রেফারি আছে এখানে খেলতেছে বা তার টিমমেট আছে, তারা কীভাবে বিহেভ করছে তাদের সঙ্গে, এটা। এবং আপনার যেটা হচ্ছে মেন্টাল একটা দিক দেখছে যে কতটা তার মেন্টালি স্ট্রং। আমরা তোমাদের জন্য আমি একটা রিকোয়েস্ট করবো যে ভালো করে বাসায় ট্রেনিং করো, আমাদের ভবিষ্যতে আবার ট্রায়াল আসবে, সেখানে জয়েন করবো। হ্যাঁ, তোর টোকেন নাম্বার বলো। 986। ঠিক আছে, তুমি প্রাথমিকভাবে সিলেক্ট হয়েছো, আমাদের বিকালে আবার ফাইনাল ট্রায়াল হবে, তুমি সেখানে জয়েন করবো। হ্যাঁ, প্রায় 16 জনের যে এই গ্রুপটার মধ্যে ছিল সেখান থেকে কিন্তু একজনকে সিলেক্ট করা হয়েছে। আমরা একটু তার সাথে একটু কথা বলতে যাচ্ছি। ভাইয়া, তোমার নাম এবং পজিশনটা একটু বলো। আমি রাইট ব্যাক খেলি, আমার নাম রনু ইসলাম জনি। আমি আজকে অনেক খুশি এই জায়গায় টিকতে পাইয়া, ঠিক আছে, দোয়া করুন আমাদের জন্য। ফুটবলের শুরুটা আসলে কীভাবে হয়েছিল এবং এই যে এখান থেকে আসছেন, কোথা থেকে আসলে এসেছেন? আমি আসছি নারায়ণগঞ্জ থেকে, আমি সেই জায়গায় জেলা টিমে অনেক জায়গায় নানান জায়গায় খেলে থাকি, ঢাকা খেলি, ঠিক আছে। আমি অনেক গরিব ঘরের সন্তান, কিন্তু আমাদের বড় হওয়াটা অনেক কষ্ট, ঠিক আছে। কী বলব, অনেক তো মামা চাচা না থাকলে খেলা হয় না, কিন্তু আমরা এই জায়গায় এসে দেখলাম এরকম কিছু নাই। I
আমার যে একাডেমিটা থাকবে একাডেমিটার মধ্যে তো আমরা রেখে থেকে খাওয়া দাওয়া দিয়ে সব কিছু আবাসন পড়ালেখা দিয়ে রেখে ওকে ভালো মানুষ করতে পারলে আমার টিমের পাশাপাশি সে যদি চাই অন্য টিমে তখন আমি অন্য টিমে দিতে পারলাম। একটা ক্লাবের অ্যাকচুয়ালি আমার ইনকাম কি আমাদের বাংলাদেশের ফুটবল ওই ইনকাম নেই, স্পন্সর আহমরি কোনো কিছু না। আমি আড্ডামিনটাম কিন্তু আমার অনিয়া চলে আসবে যে কতদিন করবো, পকেটের টাকা দিয়ে 20 কোটি টাকা খরচ করে টিম করলাম। আমার যে প্ল্যান এখান থেকে প্লেয়ার যা আসবে তাকে তো আমি একটা স্যালারির মাধ্যমে একটা সুন্দর হবে, ওর সাথে আমার কন্ট্রাক্ট হবে, সেই জন্য বিভিন্ন জায়গায় যাওয়ার পর আমি ওখান থেকে টাকাটা নিয়ে আসি। বা একটা 20 লাখের প্লেয়ার ছিল, 20 লাখ টাকা অ্যাড করে ওর সাথে 40 টাকা ওই প্লেয়ারটাকে আমি নিতে পারলাম, 20 লাখ টাকা আমার এখানে সেভ, অন্য টিমে কিনলো সেখান থেকে আসলো। এই প্ল্যানটার একাডেমিটারে বড় পরিসরে রান করা। ফুটবলের প্রতি এখনও ফুটবলারদের ভালোবাসা, এখনও মানুষ চায়, ফ্যামিলির মধ্যেও চায় যে তার ছেলে প্লেয়ার হোক, কারণ প্লেয়ারদেরও ইচ্ছা। সবচেয়ে বেশি হলো এখানে ট্রায়াল দেওয়ার আসার আর যতগুলি প্লেয়ার আসবে সবারই কিন্তু ইচ্ছার কারণে। আপনি দেখবেন যখন কেউ বাদ পড়েছে কারো মুখে কিন্তু ওই যে একটা দুঃখের ছাপ তা না, সে চেষ্টা করছে, সে নিজে থেকে বুঝতে পারছে, তাকে নেক্সট টাইম আসতে হলে আরও রেডি হয়ে আসতে হবে, সে তখনই বুঝতে পারছে তার অবস্থান কোন জায়গায়। সব কিছু মিলে আমি বলবো যে এটা একটা প্রত্যেকটা প্লেয়ারদের ফার্স্ট ট্রায়াল, আই থিঙ্ক অনেকের ফার্স্ট ট্রায়াল, সে নেক্সট টাইম আসলে আরও স্ট্রংলি আসবে। স্বপ্নরা ডানা মেলতে শুরু করেছে এখান থেকেই, একটা ফুটবল ক্লাবের একটা মাত্র ফেসবুকে পোস্ট, সেখান থেকে কিন্তু বাংলাদেশের নানা প্রান্ত থেকে এই উঠতি যে ফুটবলাররা রয়েছেন ফুটবলার হওয়ার স্বপ্ন নিয়ে তারা কিন্তু সেই ফর্টিস ফুটবল একাডেমির যে ট্রায়াল সেই ট্রায়ালে কিন্তু অংশ নিচ্ছে। কে বলে বাংলাদেশে ফুটবলটা মরে গেছে? তারাই তো আসলে আশা দেখাচ্ছেন সঠিক পরিকল্পনা, এরকম একটা ক্লাব যেমন করছে তেমন পরিকল্পনা নিয়ে যদি অন্য বাংলাদেশের পেশাদার ক্লাবগুলো যদি এগিয়ে আসে নিশ্চিতভাবে বাংলাদেশের ফুটবলের পাইপলাইনে কিন্তু আরও রসদ যোগান হবে, কারণ তারাই তো করবে বাংলাদেশের ভবিষ্যৎ প্রতিনিধি, তারাই ভবিষ্যতে বাংলাদেশের লাল সবুজ পতাকাটাকে নিয়ে যাবে বিশ্বমঞ্চে। দরকার শুধু সঠিক পরিচর্যা এবং সঠিক পরিকল্পনা। নাভিল খান, টি স্পোর্টস, ফর দি স্পোর্টস রাউন্ড, ঢাকা। ফর মোর আপডেটস সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল এন্ড ক্লিক অন দ্য বেল আইকন, ফলো আস অন ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম, ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট এন্ড শেয়ার, ভিজিট tsports.com.